ময়দানে উঠতে চলেছে লাল হলুদ ঝড়। হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটা খুব একটা বড় হবে না, তবে আপডেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো প্লিজ ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেইলি আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, সবার আগে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আপডেটটা দিয়ে দিচ্ছি। তোমাদেরকে তো পরশু দিন থেকেই জানিয়ে আসছি যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ আবারও হচ্ছেন কোচ ইগর স্টিম্যাক। কালকে কিন্তু পুরো ব্যাপারটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে AIFF এর তরফ থেকে। 2022 সালের সেপ্টেম্বর মাস অবধি কন্ট্র্যাক্ট এক্সটেনশন করা হলো কোচ ইগর স্টিম্যাকের সাথে, অর্থাৎ আরও এক বছর থাকতে চলেছেন তিনি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ হিসেবে, এবং এটা পুরোপুরি অফিসিয়াল নিউজ। এরই সাথে ইন্ডিয়ান ওমেন্স ন্যাশনাল টিমকে নিয়েও আপডেট আছে। ইন্ডিয়ান ওমেন্স ন্যাশনাল টিমের হেড কোচ অর্থাৎ 41 বছর বয়সী মাইমল রকি, তিনি কিন্তু কালকে রিজাইন করে দিয়েছেন। মাইমল রকি ছিলেন ফার্স্ট ফিমেল অ্যাসোসিয়েশন কোচ, তো তিনি তার কিছু পার্সোনাল রিজনের জন্যই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। এবং AIFF প্ল্যানিং করেছে ইন্ডিয়ান ওমেন্স ন্যাশনাল টিমের জন্য কোনো অভিজ্ঞ বিদেশি কোচকেই কিন্তু অ্যাপয়েন্ট করবে। তো দেখা যাক পরবর্তী সময়ে ইন্ডিয়ান ওমেন্স ন্যাশনাল টিমের হেড কোচ হিসেবে কে নিযুক্ত হন, সেই আপডেট পেলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। আপাতত এই আপডেটটাই আছে, সেই কারণে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আসা যাক সুপার কাপের আপডেটে। এই সিজনের সুপার কাপ কিন্তু পুরোপুরি অফিসিয়ালি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই করোনা পরিস্থিতির কারণেই কিন্তু সুপার কাপ পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হলো। তো বন্ধুরা, এবার আসা যাক AFC কাপের আপডেটে। তোমরা তো কালকে সবাই জেনেই গেছো, তাও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আগস্ট মাসেই কিন্তু হতে চলেছে AFC কাপের গ্রুপ ডি এর ম্যাচগুলো, এবং সেগুলো হতে চলেছে মালদ্বীপসে। 15 আগস্ট কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচ হতে চলেছে বেঙ্গালুরু FC এবং ইগলসের মধ্যে। এই ম্যাচটা যে জিতবে তারা কিন্তু সরাসরি গ্রুপ ডিতে এন্ট্রি নিতে পারবে। অন্যদিকে গ্রুপ ডি এর ম্যাচগুলো হতে চলেছে 18, 21 এবং 24 আগস্ট। সিঙ্গেল লেগ ফিক্সচার হবে, অর্থাৎ প্রতিটা টিম অপর টিমের সাথে একটা করেই ম্যাচ খেলবে। এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে ইন্ডিয়াতে বসে কিন্তু AFC কাপের ম্যাচগুলো তোমরা দেখতে পাবে, তবে কোন চ্যানেলে দেখা যাবে সেটা কিন্তু এখনও ঘোষণা হয়নি, হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, এবার আসা যাক আজকের ভিডিওর সবচেয়ে বড় আপডেটটাতে। 21 জুলাই কিন্তু ময়দানে উঠতে চলেছে লাল হলুদ ঝড়। হ্যাঁ বন্ধুরা, 21 জুলাই কিন্তু ময়দানে আরও একটা বড় দিন হতে চলেছে। ফাইনাল এগ্রিমেন্টে যাতে সাইন হয় সেই নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা 21 জুলাই দুপুর 3টের সময় ক্লাব তাঁবুতে একজোট হতে চলেছেন, এবং পুরো কলকাতা জুড়ে লাল হলুদ ঝড় ওই দিন উঠতে চলেছে। কালকে ইস্টবেঙ্গলের বিভিন্ন ফ্যান ফোরামসের তরফ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লেখা হয়েছে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে 21 জুলাই লাল হলুদ যে জনস্রোত আসতে চলেছে তার ব্যাপারে, এবং তাদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আবেদন করা হয়েছে। কারণ বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের মধ্যে, তাতে কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বলেই তাদের মতামত। তবে আর যাই হোক, 21 জুলাই কিন্তু ময়দানে একটা বড় দিন হয়ে থাকতে চলেছে, সেই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। দেখা যাক সেই দিন কি হয়, অবশ্যই তোমাদেরকে জানাতে থাকবো। তবে এরই মাঝে যে ব্রেকিং আপডেটটা দিয়ে দেবো, কালকে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সাথে FSDL এর একটা বড় মিটিং কিন্তু ছিল, এবং এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের যে ডিলটা হয়েছিল তার মধ্যস্থতাকারী একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তবে অত্যন্ত গোপনীয়তার সাথে এই মিটিংটা হয়েছে, এই মিটিংয়ে কি হয়েছে আমাদের কাছে কিন্তু কোনো রকম আপডেট নেই, তবে মিটিংটা হয়েছে এইটাই তোমাদেরকে জানিয়ে রাখতে পারি। এবং এরই মাঝে আরও একটা যেটা বড় আপডেট আছে, আজকে বিকেল 5টায় কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের এক্সিকিউটিভ কমিটি মেম্বার্সদের মধ্যে একটা মিটিং ডাকা হয়েছে, এবং অত্যন্ত জরুরি মিটিং ডাকা হয়েছে, সবাই সেখানে উপস্থিত থাকবেন। এমার্জেন্সি মিটিং বলাই যায়, 5টা থেকে এই মিটিংয়ে কিন্তু অত্যন্ত বড় কিছু ডিসিশন নেওয়া হতে পারে। তো এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং, আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এই মিটিংয়ে কি ডিসিশন জানানো হয়, সেদিকে অবশ্যই আমাদের নজর আছে। যা আপডেট পাবো সবার আগে তোমাদেরকে আবারও জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো,
চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।